ওয়েলকাম টু ভিডঙ্কো ডট কম। আমি সৈকত, তোমাদের ম্যাথস টিউটার। এখন আমাদের যে সমস্যাটি দেওয়া আছে সেটি হলো বি প্লাস সি ইজ ইকুয়ালস টু টু এ হলে দেখাও যে টু সাইন এ বাই টু ইকুয়ালস টু সাইন বি প্লাস এ বাই টু। এখন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে স্মল এ স্মল বি স্মল সি হলো বাহুর দৈর্ঘ্য এবং ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হলো কোণ, এবং ত্রিভুজের যে কোনো ত্রিভুজ ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে যে কোনো ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে এ বাই সাইন এ ইকুয়ালস টু স্মল বি বাই সাইন ক্যাপিটাল বি ইকুয়ালস টু সি বাই সাইন ক্যাপিটাল সি ইকুয়ালস টু টু আর হয়, যেখানে আর হলো ত্রিভুজের পরিবেশাদ্য। এখন আমরা এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে লিখে নিই এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু এ বাই সাইন এ ইকুয়ালস টু টু আর, সমীকরণ থেকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু টু আর সাইন এ, বি বাই সাইন বি ইকুয়ালস টু টু আর থেকে আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু টু আর সাইন ক্যাপিটাল বি, প্লাস সি বাই সাইন সি ইকুয়ালস টু টু আর, সমীকরণ থেকে আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু টু আর সাইন ক্যাপিটাল সি। এখন আমরা লিখতে পারি টু আর সাইন এ ডিভাইড বাই টু আর, যদি আমরা কমন নিই তাহলে সাইন বি প্লাস সাইন সি ইকুয়ালস টু এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু টু আর, টু আর বাদ যাবে, সাইন একে আমরা লিখতে পারি টু সাইন এ বাই টু কস এ বাই টু অংশকোণের সূত্র অনুসারে, এবং সাইন বি প্লাস সাইন সির মধ্যে যদি আমরা সাইন বি প্লাস সাইন সির সূত্র দিই তাহলে হবে টু সাইন বি প্লাস সি বাই টু ইন্টু কস সি মাইনাস বি বাই টু ইকুয়ালস টু এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু টু এ। প্রশ্নে প্রদত্ত আছে যে বি প্লাস সি ইকুয়ালস টু টু এ, তাহলে আমরা লিখতে পারি টু টু বাদ যাবে সাইন এ বাই টু কস এ বাই টু সাইন। দেখো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে তিনটি কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি, তিনটি কোণের সমষ্টি হলো পাই অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়ালস টু পাই মাইনাস এ বাই টু। অনুরূপে কসের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি মাইনাস বিকে আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু কত আসবে, এখান থেকে সি ইকুয়ালস টু আসবে পাই মাইনাস এ মাইনাস বি, সঙ্গে আবার মাইনাস আর একটা বি থাকছে বি বাই টু ইকুয়ালস টু হাফ। সি এর মান পাই মাইনাস এ মাইনাস বি, সি এর মান পাই মাইনাস এ মাইনাস বি, আর উপরে আরেকটি বি রয়েছিল সে বি মাইনাস বি। এখন আমরা লিখতে পারি লবের অংশে সাইন এ বাই টু কস এ বাই টু, আর হরের অংশ আমরা লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু কস পাই বাই টু মাইনাস এ বাই টু মাইনাস বি, দুই দিয়ে আমরা ভাগ করে দিলাম পুরো অংশটাকে ইকুয়ালস টু হাফ, কোণের অংশটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম, অথবা সাইন এ বাই টু কস এ বাই টু, সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু হবে কস এ বাই টু কস পাই বাই টু মাইনাস, যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে এ বাই টু প্লাস ক্যাপিটাল বি ইকুয়ালস টু হাফ, অথবা
আমরা লিখতে পারি cos a by 2, cos a by 2 ক্যান্সেল হয়ে যাবে, sin a by 2 cos pi by 2 minus a by 2 plus b হবে, sin a by 2 plus b equals to half, কারণ আমরা জানি যে cos pi by 2 minus theta equals to sin theta হয় সবসময়, equals to আমরা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি sin a by 2 equals to sin a by 2 plus b by 2, এবার যদি আমরা দুই দিয়ে বজ্র গুণন করে দিই তাহলে 2 sin a by 2 equals to sin b plus a by 2. এই ধরনের আরো অসংখ্য সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট www.vitonko.com ভিজিট করুন। ধন্যবাদ।